হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সব্বাইকে তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দু হাজার চব্বিশ সালে হতে চলা জেন পাস ইউজি এবং এএনএম জিএনএম জি এন এন্ট্রান্স এক্সাম রিলেটেড বেশ কিছু আপডেট জানব তো ভিডিওটা শুরুর আগে প্রত্যেককে বলি তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবে এক্সাম রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে সেটাকে তোমরা কমেন্টে জানাবে আমি অবশ্যই সেটাকে রিপ্লাই করে দেবো আর সবশেষে চ্যানেলটা যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এর সাথে আরেকটা কথাও জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে এ এন এম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্যে সম্পূর্ণ ফ্রিতে লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করানো হয় তো তোমরা যারা দু সালে এ এন এম এক্সামটি দিতে যাচ্ছ তো আশা করি আমাদের চ্যানেলের এই ক্লাসগুলো তোমাদের কাজে লাগবে তো চলো শুরু করি আজকের ভিডিও তো আমরা এখন আছি বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এর যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইট রিলেটেড বেশ কিছু টপিক আজকে আলোচনা করবো আর তার সাথে আমরা এক্সাম রিলেটেড যে আপডেটগুলো আছে সেগুলোও জানবো তো চলো শুরু করি সবার প্রথমেই যেটা বলার যে অনেকে বলছে এবছর থেকে নাকি জেন পাস ইউজি এবং জিএনএম এ এক্সাম যেটা হয় সেগুলো নাকি হ বন্ধ হয়ে যাবে তো সহজ ভাষায় জানিয়ে রাখি এরকম কিন্তু কোনো আপডেট নেই জিএন পাস এবং এ এন এম জিএনএম এন্ট্রান্স এক্সাম কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না তো এটা গেল ফার্স্ট কোশ্চেন এবং তার আনসার দ্বিতীয় যেই কোশ্চেন যে জিএনএম যেই এক্সামটা হয় সেক্ষেত্রে জিএনএম ক্যান্ডিডেটদের কি ক্লাস টুয়েলভ মানে ইলেভেন টুয়েলভে সায়েন্স স্ট্রিম প্রয়োজন তো এর উত্তর না তারা টেন প্লাস টু যে কোনো ব্যাকগ্রাউন্ডেই পড়াশুনো করে থাক না কেন যদি তারা টেন প্লাস টুতে কোয়ালিফাই করে অথবা রানিং ইয়ার পড়ে থাকে তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবেল তো বুঝতেই পারছ আর এই সায়েন্স স্ট্রিম নিয়ে যেটা বলার যে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে মূলত পড়ে তারা বেশিরভাগই কিন্তু জেন পাস ইউজি এই পরীক্ষাটা দেয় এই পরীক্ষাটা দিয়ে কিন্তু বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স নেওয়া যায় তো তারা যদি বিএসসি নার্সিং করতেই হয় তাহলে তারা জেন পাস দেবে তারা খুব একটা সাধারণত জিএনএম দেয় না অথবা অপশনাল হিসেবেও ব্যাকআপে তারা জিএনএম এক্সামটা দিয়ে থাকে তো জিএনএম এক্সাম দেওয়ার জন্য কিন্তু যে কোনো স্ট্রিম হলেই চলবে তো এই গেল দ্বিতীয় আপডেট তৃতীয় আপডেট যে অনেক নাম যাদের ইউটিউব চ্যানেল সমানেই বলে চলেছে যে আগামী কাল থেকে বা আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু এএনএম জিএনএম এবং জেন পাস ইউজির ফর্ম ফিল শুরু হবে অর্থাৎ নোটিফিকেশন বেরিয়ে যাবে তো আমি আজকে অর্থাৎ আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে বোর্ড সেই বোর্ডের এক কর্তার সাথে কথা বলি এবং কথা বলে এটা জানতে পারি যে এই এক্সাম রিলেটেড কিন্তু কোনো আপডেট তাদের কাছে নেই ওপর মহল থেকে যদি কোনো নোটিফিকেশান রিলিজ করা হয় তাদের কাছে সেই নোটিফিকেশান আসে তবে তারা তাদের যে ওয়েবসাইট সেখানে দেবে এবং তার ফলে তোমরা সকলেই জানতে পারবে যে কবে থেকে নোটিফিকেশান দেবে এবং ফর্ম ফিল চালু হবে তো এক কথাই বলতে গেলে এই নোটিফিকেশন কবে আসবে তার কিন্তু কোনো নিশ্চয়তা আপাতত নেই তো আমার ধারণা এটা ফেব্রুয়ারিতে আসতে পারে তো এই গেল আজকের প্রথম টপিক এইবার সরি দ্বিতীয় টপিক এইবার আসছি থার্ড টপিক তো থার্ড টপিকে আমরা কি আলোচনা করব থার্ড টপিকে আলোচনা করব যে তোমাদের যদি কোনো ব্যক্তিগত কোয়ারি থেকে থাকে সেটা তোমরা কিভাবে জানবে তো এই দেখতে পাচ্ছ আমরা এখন আছি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড এর ওয়েবসাইটে তো এই যে ওয়েবসাইটে ঢুকলে তোমরা দেখতে পাবে ডান দিকে এই তিনটে ডাক লাইন তো এই যেই এই যে অপশানটা আমি হাইলাইট করেছি তোমরা সবার প্রথমে এর অপশানটা ক্লিক করবে তো ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে চলে আসলো কনট্যাক্ট আস এই অপশান তো কনট্যাক্ট আস এই অপশানটা তোমরা যখন ক্লিক করবে ক্লিক করে দেখে নাও চলে আসছে এই যেই এই যেই ডাব্লিউ বোর্ড এই বোর্ডের যেই কন্ট্যাক্ট হেল্পলাইন এবং তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস সেটা তো দেখতে পাচ্ছ যে সবার প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে রূপান্ন তোমাদেরকে জানিয়ে রাখি যে রূপান্ন হলো একটা সরকারি কার্যালয় যেখানে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অফিস আছে যে তার মধ্যে এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসও কিন্তু এই রূপান্নতে এটা বর্তমানে সল্টলেক সেক্টর ওয়ানে আছে এই যে নিচে দেওয়া আছে ডিবি ওয়ান ওয়ান এইট সেক্টর ওয়ান সল্টলেক তো এটা গেল এর অফিশিয়াল অ্যাড্রেস এবার তোমরা তো সবাই অফিসিয়াল অ্যাড্রেসে যাবে না তোমরা এখানে কনট্যাক্ট করবে তো কন্ট্যাক্ট করবে কীভাবে দেখতে পাচ্ছ এখানে আছে টোল ফ্রি নম্বর অর্থাৎ এই নম্বরে কথা বলতে কিন্তু রকম পয়সা চার্জ করা হয় না টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট টু এই নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো অথবা তোমরা এই রিসেপশন বলে যে ফোন নাম্বার আছে জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করলে তোমাদের এক্সাম রিলেটেড যে সমস্ত প্রশ্ন বা ডাউট থেকে থাকবে সেগুলো জিজ্ঞাসা করলে কিন্তু ওনারা তোমাদের স্পষ্ট জানিয়ে দেবেন তো আর একটা যেটা বলার যে তোমরা ফোন করবে কখন তো একদম সিম্পলভাবে বলি তোমরা উইকডেজের যে কোনো দিন শনিবার রবিবার এবং ছুটির দিন ছাড়া যে কোনো দিন ফোন করবে এবং চেষ্টা করবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে ফোন করার তখন কিন্তু তাদের ফোন ধরতে সুবিধা হয় এরপর তাদের টিফিন টাইম থাকে তারপর তোমাদের বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম থাকে তারা কিন্তু অতটা সময় দিতে পারেন না তো তোমরা চেষ্টা করবে সকালবেলা দশটা থেকে একটার মধ্যে ফোন করে তোমাদের এক্সাম রিলেটেড যেই কোয়ারি সেগুলো জেনে নেওয়ার তো এবার চলো আমরা দেখে নিই যে তারা আমাদের মানে আমি এই বোর্ডের এক কর্তা থেকে কি জানতে পেরেছি সেটা আমরা এবার জেনে নেব তোমরা ইতিমধ্যে অনেক নামজাদা ইউটিউব চ্যানেল থেকে জেনেছ যে পরীক্ষার নোটিফিকেশন আগামী দু তিন দিনের মধ্যে বেরিয়ে যাবে আমি জানি না তারা এই সূত্র খবর কোথা থেকে পেয়েছেন হয়তো তারা কোনো বিশেষ মাধ্যম থেকে জানতে পারে কিন্তু আমি নিজে বোর্ড কর্তাদের সাথে কথা বলে জেনেছি এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি দু হাজার চব্বিশ সালের এন্ট্রান্স এক্সামিনেশনের কোনো আপডেট এখনো বোর্ডের কাছে নেই বোর্ডের ওপর মহলের কর্তারা তারা এই রিলেটেড কোনো খবর এখনো পাবলিশ করেনি বা কোনো নোটিফিকেশন আসেনি তো বোর্ড কর্তারা আমাকে স্পষ্ট জানিয়েছেন যে তাদের কাছে কোনো খবর নেই পরীক্ষার নোটিশ কবে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদেরকে বারবার করে বলছি এই ডাব্লিউ বি বোর্ডের যেই ওয়েবসাইট আছে অর্থাৎ ডাব্লু বি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে নিয়মিত নজর রাখবে এবং নিয়মিত নজর রাখতে রাখতে দেখতে পাবে কোন দিন কোন সময় এই পরীক্ষার নোটিফিকেশন রিলিজ হয় তো বোর্ড কর্তারাও জানেন না যে কবে এই পরীক্ষাগুলোর নোটিফিকেশান আসবে তো অনেক চ্যানেল তোমাদেরকে জানাচ্ছে যে এক্ষুনি কোচিং নিয়ে নাও এক্ষুনি পরীক্ষা পড়াশোনা শুরু করো অবশ্যই বলবো তোমরা পড়াশোনা শুরু করো তোমরা তোমাদের প্রয়োজনীয় কোচিং নিয়ে নাও কিন্তু যারা বলছেন যে আগামী কাল থেকে অথবা আগামী সপ্তাহেই পরীক্ষার নোটিফিকেশান এসে যাবে বোর্ড সূত্রের খবর তোমাদেরকে জানিয়ে রাখি বোর্ড থেকেই কিন্তু বলা হয়েছে যে এরকম কোনো আপডেট নেই তো যাদের প্রস্তুতি এখনো ঠিকঠাকভাবে নেওয়া হয়নি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও এবং হাতে এখনও সময় পাবে আর অনেক ইউটিউব চ্যানেল বলছে যে নার্সিং পরীক্ষা এবার থেকে বন্ধ হয়ে যাবে এএনএম জিএনএম পরীক্ষা হবে না জিএনএম এ সায়েন্স ছাড়া নাকি অ্যালাউ নয় তো তাদেরকে বলে রাখি যে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো খবর এরকম কিন্তু কোনো আপডেট নেই পরীক্ষা কিন্তু হবে সেটা আজ না হোক কাল পরীক্ষা আমার মত অনুযায়ী একটু পিছিয়ে যেতে পারে আগের বছর যেমন জুলাই মাসের মাঝখানে পরীক্ষা হয়েছিল এবারও কিন্তু সেই মাঝখানে পরীক্ষা হতে পারে জুলাই মাসের শেষের দিকে কারণ মাঝখানে ভোট আছে তো আশা করি ভোটের মাঝখানে কোনো রকম পরীক্ষা ফেলবে না তো তোমাদের হাতে অনেক সময় আছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর সবশেষে যেটা বলবো নিয়মিত তোমরা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নজর রাখো আর কীভাবে নজর রাখবে সেটা কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি তো সেইভাবে তোমরা নজর রেখো আর সবশেষে একটাই কথা বলার যে পরীক্ষা নিয়ে কিন্তু এখনো নোটিফিকেশন কিছু আসেনি তাই বলে এটাও বলে রাখি যে আমি এটা বললাম মানে যে আগামী এক সপ্তাহের মধ্যে নোটিফিকেশান আসতে পারে না এরকম কিন্তু তারা জানাননি আমাকে তারা জানিয়েছেন যে তাদের কাছে কোনো পরীক্ষা রিলেটেড খবর নেই যদি নোটিশ পাবলিশ হয় তাহলে সেটা কিন্তু ওয়েবসাইট থেকে দেখা যাবে এবং পরীক্ষা নিয়ে কোনো আপডেট যে খুব শিগগিরই আসতে পারে সেটাও কিন্তু জানিয়েছেন যে না খুব তাড়াতাড়ি হয়তো আপডেট আসবে না অর্থাৎ আশা করি জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে তোমাদের নোটিফিকেশন আসতে পারে তো এখানেই শেষ করছি আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে কোথাও যদি কিছু বুঝতে সমস্যা হয় অথবা এক্সাম রিলেটেড কোনো কোয়ারি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবশেষে বলব এম জিএনএম এবং জেন পাস ইউজি রিলেটেড কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে সমস্ত ভিডিও এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে